নমস্কার, আমি প্রকাশ ভৌমিক, আউল থেকে বিলং করি। অ্যাকচুয়ালি আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের তুলসীপিণ্ডের রংঘরে, দাদাভাই রংঘরে। আজকে যার শুভ উদ্বোধন হলো, এবং আমি এর একটু পূর্ব ইতিহাস বলতে চাই। এখন দীর্ঘ 7-8 মাস ধরে আমরা প্রয়াস করে আমাদের যে তুলসীপিণ্ডের রং, সেটাকে এখানকার মানুষদের কাছে পৌঁছে দিয়েছিলাম, এবং তারা ব্যবহার করে তাদের ভালো লেগেছে, এবং তারা বলেছে যে এই রংটা চলবে, অবশ্যই চলবে। এবং আমাদের সঙ্গে কিছু মিস্ত্রি ভাই কাজ করেছে, তার মধ্যে আমার সঙ্গে আছে দাঁড়িয়ে রঞ্জিত দা, রঞ্জিত কি মণ্ডল রায়, রঞ্জিত রায়, এনার বাড়ি পাকুয়াতে। তো ইনি সর্বপ্রথম আমাদের সঙ্গে কাজ করেছে, এবং ওনার যেগুলো কাজ করেছে, যতগুলো কাজ করেছে, এবং প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর রেজাল্ট পেয়েছে। এবং তারা রঞ্জিতদাও বলেছে যে দাদা রংটা চলবে খুব ভালো, এশিয়ানের থেকে বেটার। তো অতএব এখানে একটা দোকান করা হোক, এবং রঞ্জিতদার হাত ধরে উদ্যোগ নিয়ে আমরা কিন্তু এখানে একটা দোকান আজকে উদ্বোধন করতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। এবং পাকুয়াবাসী বা এই এলাকার যত যারা বাড়ি রং করতে চাইছেন, চিন্তিত আছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা তুলসী প্রেম দিয়ে চোখ বন্ধ করে ভরসা করে রং করতে পারেন। তো আমাদের সঙ্গে রঞ্জিতদা যেহেতু রয়েছে, এবং উনি অনেকগুলো কাজ করেছে, অনেকগুলো বলতে অনেকগুলোই কাজ করেছে, এবং অনেক জায়গায় সিমলা, তারপরে কোথায় 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 নেপালপুর সাকরুদ্দিন মাস্টার, পাকুয়াতে সালালপুরে সাকরুদ্দিন স্যারের বাড়িতে কাজ করেছে, গোলন্দর বাড়িতে কাজ করেছে, অনেক জায়গায় কাজ করেছে। তো এতগুলো জায়গায় কাজ করেছে, সবগুলোর নাম বলা সম্ভব হচ্ছে না। তো উনি যে এতদিন ধরে কাজ করছেন তুলসী প্রেম নিয়ে, তার আগে হয়তো এশিয়ান নিয়ে বা বার্জান নিয়ে কাজ করতেন। তো আমি রঞ্জিতের কাছে শুনে নিব যে এখন তুলসী প্রেম দিয়ে কাজ করে ওনার কেমন লাগছে। প্রথমে আপনার নাম বলুন আপনার মুখেই। আমার নাম হচ্ছে রঞ্জিত রায়, বাড়ি কানাতিপাড়া। তুলসী প্রেম কাজ করে আমি খুব ভালোই লাগছে, ভালো লাগছে। তো এই রংটার সম্বন্ধে আমাদের শ্রোতাদেরকে, আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানান যে রংটা করে কি প্রফিট পাচ্ছে, বা বাড়ির মালিকরা কেন করবে এই রংটাকে। সুবিধা পাচ্ছে, দাম কম পাচ্ছে, কভারেজ কেমন পাচ্ছে, কভারেজটা তো সাইনিক অনেক, কভারেজ ভালো আছে, কভারেজ অনেক। আর সাইনি কেমন আছে দাদা? সাইনি তো প্রচুর, সাইনি খুব ভালো আছে। তো আপনারা ওনার মুখে শুনতে পারলেন যে এই রঙের দামও কম আছে, এশিয়ান পেন্ট বা অন্যান্য রঙের থেকে দাম কম, কভারেজ বেশি দেয়, এবং হাই সাইন, তাই তো? ঠিক বলছি তো? সবাই লাগাতে পারবে, সবাই লাগাতে পারবে। এবং যারা যারা গরিব মানুষ, তারা ভাবছেন যে আমার বাড়িটায় রং করতে পারবো কিনা, তাদের সত্যি কোনো চিন্তার কারণ নেই, খুব অল্প পয়সার মধ্যে তাদের বাড়ি রং করা যাবে। ঠিক বলছি দাদা? একদম একদম ঠিক। এবং তাহলে আপনারা চোখ বন্ধ করে আসুন, আমাদের দোকান গোলাপপুকুরে রয়েছে, এবং পাকুয়াতে এর অফিস রয়েছে, সেটা হচ্ছে আপনাদের অঞ্চল অফিসের সামনে যে নিম গাছটা রয়েছে, মিলনদার চায়ের দোকানের পাশে। হ্যাঁ, ওখানে আমাদের অফিস রয়েছে, আপনারা ওখানে যোগাযোগ করে ওখান থেকে রং পেতে পারেন, বা আপনাদের যদি আপনারা সচক্ষে দেখতে চান গোলাপপুকুরে আমাদের দোকান রয়েছে, সেখানেও আসতে পারেন, এবং দুটো জায়গাতেই আপনারা রং পেয়ে যাবেন। আর কিছু তাহলে রঞ্জিতদা আমাদের সঙ্গে প্রথম যুক্ত হয়েছিলেন, এবং উনি অনেক কাজ করেছেন, এবং ওনার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলো। আমরা চাইবো আসুন সবাই মিলে তুলসী প্রেম দিয়ে সবাই বাড়িকে রঙিয়ে তুলি, বাস রঙিয়ে তুলি।